খালেদা জিয়াকে আবার মুক্তির কথা বলাটা আমার মনে হয় যে ইররিলেভেন্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে আবেদন করেছেন তার ভাই শামীম ইসকাদার। পরে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম সাত্তার আবেদনের চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন। বর্তমানে আবেদনের কপিটি আইন মন্ত্রণালয়ে এসেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 18 মার্চ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসা করাতে পরিবারের পক্ষ থেকে করা আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। আগে 6 মার্চ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনে শামীম ইসকাদার বলেন বেগম জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, খালেদা জিয়ার জীবন রক্ষায় দরকার দেশের বাইরে চিকিৎসা, এছাড়া স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। সম্প্রতি স্বাস্থ্যের অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। একদিন চিকিৎসা নিয়ে গত বৃহস্পতিবার বাসায় ফেরেন তিনি। এরপর তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান মেডিকেল বোর্ড আবারও বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া আরফানেস ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার 5 বছরের সাজা হয়। সেদিন থেকে কারাবন্দী হন তিনি। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আরও 7 বছরের সাজা হয়। দুটি দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়া খালেদা জিয়া শর্ত সাপেক্ষে মুক্তি পান। তার মুক্তির 2 শর্তে রয়েছে, তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। দেশে করোনা ভাইরাস মহামারীর শুরুর দিকে 2020 সালের মার্চে নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড 6 মাসের জন্য স্থগিত করা হয়। তখন থেকে তিনি গুলশানের বাড়িতে রয়েছেন। তখন থেকে প্রতি 6 মাস পরপর সরকার থেকে তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।